আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। এই ভিডিওটিতে আপনারা দেখতে পারবেন যে কিভাবে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয়, এবং তার সাথে আমি আপনাদেরকে একটি বোনাস ভিডিও দেব যেটা ভিডিওর লাস্টে থাকবে। আপনারা সেটি দেখার জন্য লাস্ট পর্যন্ত ওয়েট করবেন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার ফেসবুক আইডিতে চলে এসেছি। আপনারা অবশ্যই আমার ফেসবুক আইডিতে ফলো করবেন বা একটি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, এবং আমার যে ফেসবুক পেজটি আছে সেটিতে অবশ্যই একটি লাইক করবেন। বন্ধুরা, চলুন দেখে আসা যাক কিভাবে আমরা একটি ফেসবুক পেজ ক্রিয়েট করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে যাচ্ছি, এখানে গেলে আপনারা একটি পেজ নামের একটি অপশন দেখতে পাবেন। আপনাকে সেই পেজটিতে যেতে হবে। দেখুন, দেখতে পাচ্ছেন এখানে একটি পেজ আছে, পেজের অপশনটিতে আমরা ক্লিক করব। আমরা ক্লিক করলাম, এখানে দেখতে পাচ্ছেন যে এটা আমার পেজ। এটিতে অবশ্যই আপনারা একটি লাইক দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিতে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা। তো বন্ধুরা, এবার করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট পেজ লেখা আছে, এখানে আপনারা ট্যাপ করবেন। ট্যাপ করলে এটির মধ্যে আপনারা চলে যাবেন। তো আমরা এখন ভিতরে ঢুকি। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি নামের অপশন আছে এবং ক্যাটাগরি এবং ডেসক্রিপশন আছে। তো আমরা প্রথমে চ্যানেলটির নাম দেব। তো আমরা কি নাম দেওয়া যায়, আমার আমি যেহেতু টেকনোলজি বিষয়ে ভিডিও করি তাই আমরা এখানে দিতে পারি যে বিডি টেক বা টেক বিডি। তো আমরা টেক বিডি সিলেক্ট করি। তো এখন লিখছি টেক বিডি। হ্যাঁ, তো বন্ধুরা দেখলেন আমার নামটা দেওয়া হয়ে গেছে এবং নামটি তারা সিলেক্ট করেছে। এখন আমরা ক্যাটাগরিতে দিয়ে দিলাম। ক্যাটাগরি আপনারা যেই বিষয়ক ভিডিও করবেন সেই বিষয়ক ক্যাটাগরি আপনারা দিতে পারেন। আমি টেকনোলজি বিষয়ক ভিডিও করি তাই আমি টেকনোলজি বিষয়ক চ্যানেল খুলেছি। আপনারা তাই যেমন আপনাদের পেজ যে সম্পর্কে সেই সম্পর্কিত পেজ করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে ক্যাটাগরিটাও এখানে সিলেক্ট করা হয়ে গেছে। ক্যাটাগরিটা সিলেক্ট করার পর এখানে ডেসক্রিপশনে আপনার সেই ক্যাটাগরি সম্পর্কে কিছু লিখতে হবে। তো আমি এখন আমার যেই চ্যানেলে যেই কাজগুলো করবো সেগুলো আমার আমি আমার পেজে যে কাজগুলো করবো সেই কাজগুলো লিখি। ধরো দেখুন, আমি আমার ডিসক্রিপশনে লিখেছি এবং ক্রিয়েট পেজও করে দিয়েছি। এখানে ট্যাপ করার পর আপনারা দেখতে পারবেন যে আপনার এখানে দেখতে পাচ্ছেন নিচে যে এখানে আপনার পেজটি ক্রিয়েট করা হয়ে গেছে দেখাচ্ছে। পেজটি ক্রিয়েট হওয়ার পর আপনাকে এটির জন্য একটি প্রোফাইল পিকচার দেওয়া লাগবে এবং একটি ব্যাকগ্রাউন্ড কভার দেওয়া লাগবে, কভার ফটো দেওয়া লাগবে। আমি প্রথমে এর প্রোফাইল পিকচারটা দিচ্ছি, আপনারা ওইভাবে প্রোফাইল পিকচারটা দিবেন। গুগল পিকচারটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এটি যখন ডাউনলোড হয়ে যাবে তখন এখানে শো করবে, নিচে এখানে শো করবে যে দেখেন বন্ধুরা শো করছে। এবার আমরা কভার ফটো যাব। তো কভার ফটো আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে আপনারা এটির মুভমেন্ট বা এটিতে কোন জায়গাটুকু আপনারা দেখাবেন সেটুকু আপনারা সিলেক্ট করতে পারবেন। তো আমার দেখতে পাচ্ছেন এই বাম হাতে গিয়ে আমি সিলেক্ট করছি, বাম হাতে এখানে গিয়ে আমি সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে আপনারা জাস্ট নিচে সেভ যে বাটনটি আছে এই বাটনটি ক্লিক করে দেবেন। এবং এই যে এখন আমি সেভ বাটনটি ক্লিক করছি, দেখতে পাচ্ছেন এখানে একটি নাম্বার থাকছে। আপনারা এটি যদি আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকে তাহলে আপনাদের এখানে তাহলে আপনারা এখানে অ্যাকাউন্ট দিতে পারেন। অ্যাকাউন্ট দিলে আপনারা হোয়াটসঅ্যাপের নানা রকম অ্যাডগুলো শো করবে এখানে, কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নেই তাই আমি হোয়াটসঅ্যাপ এখানে দেবো না, আমি এটা ক্রস করে দেবো। ক্রস হয়ে গেলে আপনারা দেখতে পারবেন যে এখানে আমার ফেসবুক প্রোফাইলটি তৈরি হয়ে গেছে, এবং আমি এখন আমার ফেসবুক প্রোফাইলের পেজটি দেখাচ্ছি। এই যে দেখুন। তো বন্ধুরা, এবার আমি কথা বলবো বোনাস ভিডিও নিয়ে। বোনাস ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা একটি ফেসবুক অ্যাকাউন্ট পারমানেন্টলি ডিলিট করতে পারবেন। তো বন্ধুরা, সবার আগে আপনারা আমার এই পেজটিতে একটি লাইক দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পরে তারপরে আপনারা আমার ভিডিওটি দেখা শুরু করতে পারেন। তো বন্ধুরা, আমি এখন আমার সেটিং এ যাবো, ফেসবুকের যে সেটিং টি আছে সেখানে যাবো। তো বন্ধুরা, সর্বপ্রথম আপনারা যে মূল সেটিং টি সেখানে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন জেনারেল সিকিউরিটি, ইওর অ্যাকাউন্ট ইনফরমেশন, আপনার এই 3 নম্বর যে সেটিং টি আছে এখানে যাবেন। যাওয়ার পরে সবার নিচে যে অ্যাকাউন্ট ডিলেটেশন বা ডিঅ্যাক্টিভেশনের যে অপশনটি আছে এখানে যাবেন। দেখুন, আমি এখন যাচ্ছি। তো যাওয়ার পরে সেখানে ক্লিক করবেন। করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট
সবার আগে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট আছে এবং সবার নিচে আছে ডিলিট অ্যাকাউন্ট। এছাড়াও আপনি নিচে দেখতে পাচ্ছেন যে এখানে একটি অ্যাডমিন চেঞ্জ করার একটা অপশন আছে, আমার এই পেজটি আছে। আপনার যদি পেজ থাকে তাহলে আপনারা ডিলিট করার আগে আপনাদের অ্যাডমিন অন্য কাউকে দিতে পারে, তাহলে সে সেটি চালাতে পারবে। এই যে এখানে বন্ধু দেখতে পাচ্ছেন এই ডিলিট অপশন গিয়ে আপনি ডিলিটটি করে ফেলতে পারবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরের ভিডিওতে।